সেদিন হঠাৎ করে শিল্পকলায় একটু ঢুঁ মেরেছিলাম, দেখলাম দেশ নাটকের নাট্যকর্মীরা মহড়া করছে, ব্যাস অমনি ঢুকে পড়লাম মহড়া কক্ষে। তারপর যা হলো আপনারাই দেখে নিন। মনে হতো ঘুরি নাটাইটারে মাটিতে পুঁতে নাটাইয়ের সুতো বেয়ে বেয়ে উঠে যায় ওই ঘুরিটার কাছে, তারপর ঘুরির দুই ডানা ধরে উড়ে বেড়ায় আকাশে। কত স্বাদ থাকে মানুষের, ছোট্ট কোনো কারণে হয়তো তা মেটে না। তুমি সবই পেয়ে যাবা, আমি ব্যবস্থা করবো। দেশ নাটকের নতুন প্রযোজনা পারাপার, নাটকটি লিখেছেন জনপ্রিয় নাট্যজন মাসুম রেজা। চলুন তার মুখ থেকে শুনে নেই নাটকটি সম্পর্কে। পারাপার নাটকটি মূলত মানুষের জীবন, তার যে স্বপ্ন, সে যা হতে চায়, সে যেরকমভাবে নিজেকে দেখতে চায়, তার বিপরীতে দাঁড়িয়ে পেশা মানে মানুষের জীবিকা তাকে কোন দিকে টেনে নিয়ে যায়, মানুষ জানে না যে তার ভেতরে কতটা নিষ্ঠুরতা বাস করে, কতটা কোমলতা। এই পরীক্ষামূলক কিছু বিষয় নিয়ে আমি এই নাটকটা লিখেছি, যে একজনের মানুষের জীবন, তার স্বপ্ন কীভাবে তার জীবিকা ধ্বংস করে দিতে পারে বা পাল্টে দিতে পারে। মানুষের একটা একমাত্র নিশ্চিত গন্তব্য সেটি মৃত্যু, এই সম্পর্কে মানুষ জানে, কিন্তু বাকি যে গন্তব্য সে কখন পাল্টে যাবে, কখন অন্য কোনো এক জায়গায় চলে যাবে, অন্য কোনো এক মানুষ হয়ে যাবে, এই যে একটা বিষয় সেটিকেই আমি আমার পারাপার নাটকে নিয়ে এসেছি। আচ্ছা, পারাপার নাটকে কে কোন চরিত্রে অভিনয় করলো, কাজের চ্যালেঞ্জটাই বা কার কাছে কেমন, চলুন জেনে নেই অভিনেতাদের কাছ থেকেই। পারাপারে আমি যে চরিত্রটা করছি, এই চরিত্রটার নাম হচ্ছে চিনু গায়েন, চিনু সর্দার। পরবর্তীতে সে গান টান করে, যে কারণে সবাই তাকে নাম দেয় চিনু গায়েন। এই নাটকটা করতে গিয়ে আমি যে চ্যালেঞ্জের মধ্যে পড়েছি সেটা হলো পালা করতে হচ্ছে শুরুতে। সবাইকে সালাম আদাব নমস্কার, গুড ইভিনিং জানাই শুরু করে দিছি আমার আজকের পালা গান। শুরু করে দে, আমি এই বাঙালি মানুষ গেল 4 বছর ধরে কলকাতায় বসবাস করি, সেখানকার এসপ্ল্যানেডে আমার বন্ধু ডালিমের সঙ্গে পরিচয়, তারই নিমন্ত্রণে এই ভবখালীতে আসা এবং তারই অনুরোধে আজকে একটা পালা ছোট্ট একটু অংশ আপনাদেরকে আমি শোনাবো। আমার চরিত্রের নাম হচ্ছে ডালিম। ডালিম ক্যারেক্টারটা খুবই একটু রঙিন ক্যারেক্টার, ইন্টারেস্টিং ক্যারেক্টার, যেটা হচ্ছে যে এই গ্রামের, যে গ্রামে চিনু আসে সেই গ্রামের হচ্ছে জমিদারের ছেলে ডালিম, যাদের উঠোনে পালা হয়। পারাপার নাটকে যে চ্যালেঞ্জটা ছিল, সে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি নাচ একেবারেই পারি না, তাল টাল একেবারেই নেই, তো নতুন করে নাচ তুলতে হয়েছে আমাকে, একটা কম্পোজিশন টোটাল তুলতে হয়েছে, যে এটা হচ্ছে আমার জন্য খুবই হরেবল ছিল। একটা বিষয় কিন্তু দোস্ত আমি বুঝতে পারতেছি, পালা গানের সময় থেকে তোমার মনটা বড়ই আতিপাতি করতেছে, সে আমার সিরিয়াল আছে, এই দুই এক দিনের মধ্যে তাকে আমি প্রপোজাল দিব। জোসনা কেবল নতুন যৌবনে পদার্পণ করেছে এমন একজন নারী, জোসনার জীবনে জোসনার স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ভঙ্গ এবং স্বপ্নভঙ্গের পরও জোসনার ঘুরে দাঁড়ানোর গল্পেই মোড়ের সঙ্গে সঙ্গে জোসনার চরিত্র এভাবেই আসলে পরিবর্তিত হয়। আমরা যারা মঞ্চে কাজ করি, মঞ্চে কাজ করবার অন্যতম মূল নীতি হচ্ছে চরিত্রটা আগে নিজের ভেতরে ধারণ করবার একটা বিষয় থাকে। সেভাবে গ্রামের নবযৌবনে পা দেওয়া কোনো নারীকে খুব কাছে থেকে অবলোকন করা আমার হয়ে ওঠেনি। সেই জায়গা থেকে যখন জোসনাকে নিজের ভেতরে ধারণ করতে হয়, কিছু তো চ্যালেঞ্জ থাকেই। একজন গ্রামের নারীর কথা বলা, তার চলন বলন, তার দেখবার যে ভঙ্গি, সব কিছু মিলিয়েই এই ক্যারেক্টার শিফটিং মোর অর লেস একটা চ্যালেঞ্জ ছিল। আহ
একটি নাটক নির্মাণ নাকি একটি যুদ্ধের সমান, এটি আমার কথা না, পারাপার নাটকের নির্দেশক ফাহিম মালিক ইভানের কথা। হাড়ির খবর টিমের সাথে আড্ডার এক পর্যায়ে তিনি বললেন নাটকটি নির্মাণের গল্প। পারাপার একটি গ্রামের গল্প এবং একটি গ্রামের কিছু মানুষের গল্প, যেই মানুষগুলো জীবনকে খুব সহজ করে দেখে, খুব সরল চোখে রঙিন করে দেখে জীবনটাকে। তো এই মানুষজনের কেউ কেউ যখন শহরমুখী হয় কিংবা অন্যত্র চলে যায়, তখন এই সরল মানুষদের মধ্যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা মানুষের মধ্যে যেমন কোমলতা থাকে, ঠিক তেমনি সেই মানুষটার ভিতরেই আবার একটা জটিলতা থাকে। তো এই ধরনের কিছু মানুষ আবার সেই সরল মানুষদের শরণাপন্ন হয়তো বা কোনো একটা কারণেই বা জীবিকার তাগিদেই হোক তাদেরকে আবার অন্য পথে ধাবিত করে। এই সমস্ত গল্প নিয়েই আমাদের পারাপার। এই নাটকটিতে প্রায় 30-এর বেশি পারফর্মার পারফরমেন্স করছেন। যেহেতু এটা লোকসমাজের গল্প, আমরা লোক সংস্কৃতির যে ঐতিহ্যগুলো আছে সেটাও এখানে সন্নিবেশ ঘটিয়েছি। তার আমরা অনেকটা গীতল এবং নৃত্য সহকারে এই নাটকটি উপস্থাপন করেছি। এই নাটকের পরিবেশনায় নাট্যিক মুহূর্ত সৃষ্টি করার জন্য আমরা সঙ্গীতের আশ্রয় নিয়েছি। আমরা জানি যে নাটকের প্রাণী হচ্ছে গান এবং সঙ্গীত, সেই কারণে এদিকটা আমি বিশেষভাবে নজর দিয়েছি। পারাপার নাটকের গল্প তো জানলেন, তবে কবে, কিভাবে, কখন, কোথায় নাটকটি দেখতে পাবেন? শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে আগামী 10 এবং 11 নভেম্বর সন্ধ্যে 7টায় আপনাদের অপেক্ষায় পারাপার।